নিউইয়র্ক উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র গঠিতকারী মূল ১৩টি উপনিবেশগুলির মধ্যে একটি অন্যতম অঙ্গরাজ্য। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। আলবেনি হল নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী শহর। প্রশাসনিক ক্যাপিটাল বিল্ডিং ও রাজধানীর কার্যক্রম এই শহর থেকে পরিচালিত হলেও নিউইয়র্ক সিটি মূলত এই অঙ্গরাজ্যের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটি একই নামের হলেও আসল তফাতটা কিন্তু বেজায় বড়। নিউইয়র্ক স্টেট হলো সমগ্র অঙ্গরাজ্যটিকে বুঝায় যা কিনা ১৩টি মহানগর নিয়ে গঠিত, আর নিউইয়র্ক সিটি তন্মধ্যে বৃহত্তম শহর। রাজ্যের জনসংখ্যা ২/৩ নিউইয়র্ক মহানগর অঞ্চলে অর্থাৎ নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে প্রায় ৪০% বসবাস করে। রাজ্য এবং শহর দুটিরই নামকরণ করা হয় ইংল্যান্ডের তৎকালীন ভবিষ্যতের রাজা জেমস দ্বিতীয়র পক্ষ থেকে। ২০০১ সালে টুইন টাওয়ারে এক সন্ত্রাসী হামলায় নিউইয়র্ক সিটি সহ পুরো যুক্তরাষ্ট্রে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। বর্তমান টুইন টাওয়ারের সেই ক্ষতিগ্রস্ত এলাকাটিকে নতুন টাওয়ার গঠন করে ফ্রিডম টাওয়ার নামে নামকরণ করা হয়েছে। নিউইয়র্ক রাজ্যটি অন্য ৫টি রাজ্যের সাথে বর্ডার নিয়ে দুটি গ্রেট লেকস এবং ক্যানাডিয়ান প্রদেশ অন্টারিও ও কুইবেকের সীমান্তবর্তী রাজ্য। নিউইয়র্ক ৫৫৫ বর্গ মাইল যা কিনা ১৪১৩০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং আকার অনুসারে দেশের মধ্যে ২৭তম বৃহৎ রাজ্য হিসেবে স্থান পেয়েছে। ২০১৮ সালের হিসেব অনুযায়ী আনুমানিক ৯০ লক্ষ মানুষ নিয়ে নিউইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনবহুল শহর হিসেবে পরিচিত। নিউইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্রের আইনি অভিবাসনের প্রধান প্রবেশদ্বার। অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবেও নিউইয়র্কের পরিচিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল প্রবাসী বাংলাদেশিদের প্রায় ২/৩ কেবল নিউইয়র্ক স্টেট কিংবা নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করেন। নিউইয়র্ক মহানগর অঞ্চল বিশ্বের অন্যতম জনবহুল মহানগর অঞ্চল। নিউইয়র্ক সিটি একটি বৈশ্বিক শহর। জাতিসংঘের সদর দপ্তর শহরটিকে বিশ্বের সাংস্কৃতিক, আর্থিক এবং মিডিয়া রাজধানী হিসেবে বর্ণনা করা হয়। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী শহর হিসেবেও বিবেচিত করা হয়। রাজ্যের পরবর্তী ৪টি জনবহুল শহর হল বাফালো, রচেস্টার, সিরাকুজ, ক্যাপিটাল ডিস্ট্রিক্ট এবং আলবেনি। ভূমিভাগের পরিমাণের দিক থেকে রাজ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির মধ্যে ২৭তম বৃহৎ রাজ্য। নিউইয়র্কের একটি বিচিত্র ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে। রাজ্যের দক্ষিণে নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া এবং পূর্বে কানেটিকাট, ম্যাসাচুসেটস এবং ভার্মন্টের সীমানা রয়েছে। লং আইল্যান্ডের পূর্বে রোড আইল্যান্ডের সাথে এই রাজ্যটির একটি সমুদ্র সীমা রয়েছে। পাশাপাশি উত্তর দিকে ক্যানাডিয়ান প্রদেশ কুইবেক এবং উত্তর পশ্চিমে অন্টারিওর সাথে একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাজ্যের দক্ষিণ অংশটি আটলান্টিক উপকূলীয় সমভূমিতে এবং এতে লং আইল্যান্ড ও আরও কয়েকটি ছোট ছোট দ্বীপ রয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি এবং নিম্ন হাডসন উপত্যকা রয়েছে। বৃহৎ আপস্টেট নিউইয়র্ক অঞ্চলটি রাজ্যের উত্তর পূর্ব ভাগে বিস্তৃত। অ্যাপালেশিয়া পর্বতমালা এবং অ্যাডিরনড্যাক পর্বতমালার বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত এই এলাকা। পশ্চিম নিউইয়র্ক গ্রেট লেক অঞ্চলের একটি অংশ হিসেবে বিবেচিত এবং এটি অন্টারিও হ্রদ, ইরি হ্রদ ও নায়াগ্রা জলপ্রপাতের সীমানা। রাজ্যের কেন্দ্রীয় অংশটি ফিঙ্গার হ্রদগুলির দ্বারা প্রভাবিত একটি জনপ্রিয় অবকাশ এবং পর্যটন কেন্দ্র। প্রথম দিকে ইউরোপীয়রা নিউইয়র্কে আগমনের পূর্বে নিউইয়র্কে কয়েকশো বছর ধরে অ্যালগন কুইয়ান এবং ইরো কুইয়ান ভাষী নেটিভ আমেরিকান উপজাতিদের বসবাস ছিল। ইউরোপীয় ডাচ জাতিরা নিউ অ্যামস্টারডাম এবং হাডসন উপত্যকার কিছু অংশে বসতি স্থাপন, নিউ নেদারল্যান্ডের বহু সংস্কৃতি উপনিবেশ স্থাপন এবং বাণিজ্য ও অভিবাসন কেন্দ্র স্থাপন করে। ইংল্যান্ড ১৯৬৪ সালে ডাচদের কাছ থেকে উপনিবেশটি দখল করে নেয়। ১৯শতকে ইরি খাল দিয়ে শুরু হয় নিউইয়র্কের আভ্যন্তরীণ উন্নয়ন। এই ইরি ক্যানাল পূর্ব উপকূলীয় অঞ্চল উন্নয়নে বিশেষ সুবিধা দিয়েছিল এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক উৎসাহ তৈরি করেছিল। ২০১৩ সালে বিশ্বের ১০টি সর্বাধিক পরিদর্শন করা পর্যটন আকর্ষণগুলির মধ্যে ৪টি সহ নিউইয়র্কের অনেক ল্যান্ডমার্কস সুপরিচিত। তার মধ্যে টাইমস স্কয়ার, সেন্ট্রাল পার্ক, নায়াগ্রা ফলস এবং গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল অন্যতম।
নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক এবং স্বাধীনতা, গণতন্ত্র, সম্ভাবনার আদর্শ। নিউইয়র্কে উচ্চ শিক্ষার ব্যবস্থায় কলম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, নিউইয়র্ক ইউনিভার্সিটি, এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্চেন্ট ম্যারিন একাডেমি, রচেস্টার বিশ্ববিদ্যালয়, রনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট, বাফেলো ইউনিভার্সিটি এবং রকফেলার ইউনিভার্সিটি সহ প্রায় 200টি কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথম রেকর্ডেড কোনো ইউরোপিয়ানদের আগমনের ইতিহাস পাওয়া যায় মূলত 1524 সালে। ইতালীয় অন্বেষক জিওভানি ডি ভ্যারাজানো উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলে নিউ ইয়র্ক হারবার এবং নারাগানসেট উপসাগর সহ ক্যারোলিনাস এবং নিউ ফাইন্ডল্যান্ডের মধ্যে অনুসন্ধান করেন। 17 এপ্রিল 1524 সালে ভ্যারাজানো নিউ ইয়র্ক উপসাগরে প্রবেশ করেন। তিনি যে প্রণালী দিয়ে প্রবেশ করেন সেটি বর্তমানে উত্তর উপসাগরে ভ্যারাজানো ন্যারোজ নামে পরিচিত। ফ্রান্সের রাজার বোনের সম্মানের জন্য তিনি এটির নামকরণ করেন সান্তা মার্গারিরা। নিউ আমস্টারডাম, বর্তমানে লোয়ার ম্যানহাটন। হেনরি হাডসনের 1609 সালের সমুদ্র যাত্রাটি এই অঞ্চলের সাথে ইউরোপীয়দের সাথে জড়িত হওয়ার সূচনা করে। ডাচরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যাত্রা করেন এবং এশিয়ার দিকে যাত্রার পথের সন্ধান করেন। সে বছরেই 11 সেপ্টেম্বর হেনরি হাডসন নিউ ইয়র্ক নর্থ রিভারে প্রবেশ করেন। 1613 সালে জুয়ান রদ্রিগেস নামের নাবিক ম্যানহাটনে প্রথম অবতরণ করেন এবং 1624 সাল থেকে মূলত ইউরোপিয়ানদের আবাসস্থল হয়ে ওঠে ম্যানহাটন। নিউ ইয়র্কে 62টি ছোট বড় শহর, মোট 13টি মহানগরের মধ্যে রাজ্যের বৃহত্তম শহর এবং যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনবহুল শহর হল নিউ ইয়র্ক সিটি, যেখানে 5টি কাউন্টি রয়েছে: ব্রঙ্কস কাউন্টি, ম্যানহাটন, কুইন্স কাউন্টি, ব্রুকলিন যেটা কিংস কাউন্টি নামে পরিচিত, এবং রিচমন্ড কাউন্টি যেটি স্ট্যাটেন আইল্যান্ড নামে পরিচিত। নিউ ইয়র্ক সিটিতে রাজ্যের জনসংখ্যার প্রায় 2/5 বেশি লোক রয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনি নিউ ইয়র্ক রাজ্যের ষষ্ঠ বৃহত্তম শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো অনুসারে নিউ ইয়র্কের 13টি মহানগর অঞ্চল রয়েছে। প্রধান মেট্রো অঞ্চলগুলির মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি, বাফেলো, রচেস্টার, রাজধানী জেলা আলবেনি, পেকেপসি, সিরাকিউজ, ইউটিকা এবং বিংহ্যামটন। নিউ ইয়র্ক সিটিতে প্রায় 800টি ভাষায় কথা বলা হয়, যা শহরটিকে বিশ্বের সর্বাধিক ভাষাতাত্ত্বিকভাবে বিবিধ নগরীতে পরিণত করে। 2018 সালে নিউ ইয়র্কের মোট রাজ্য পণ্য ইনকাম ছিল $1.7 trillion। নিউ ইয়র্ক রাজ্যটি যদি একটি স্বাধীন দেশ হতো তবে এটি বিশ্বের 11তম বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থান করে নিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিস্তারিত তথ্য দেখতে পেলেন। আপনারা যদি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন শহর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই প্লে লিস্টের আলাদা আলাদা ভিডিওগুলি দেখতে পারেন, যেমন নিউ ইয়র্ক সিটি, বাফেলো, আলবেনি, রচেস্টার, প্রতিটা আলাদা আলাদা ভিডিও রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী আরেকটি পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।